শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে 14 নম্বর ওয়ার্ডে একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রাসবিহারী হালদার জানান, স্বাস্থ্য শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তিনি আরও জানান, এই দিন প্রায় 500 জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণও করা হয়। এদিন স্বাস্থ্য শিবির ঘিরে এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। 14 নম্বরে এলাকাবাসীর জন্য সরণা মাল্টি স্পেশালি হসপিটাল থেকে এখানে ফ্রিতে হেলথ ক্যাম্প করেছে। এখানে ডায়েটিশিয়ান থেকে শুরু করে জেনারেল মেডিসিন, এখানে ডেন্টাল বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টররা এসেছেন এবং ফ্রিতে ওষুধও দেওয়া হচ্ছে, যাদের জেনারেল মেডিসিন থেকে যারা ডাক্তার দেখাচ্ছেন যা প্রয়োজন। তো এলাকাবাসীর জন্য এই উদ্যোগ নিয়েছে সরণা মাল্টি স্পেশালি হসপিটাল। আমরা সেখানে 14 নম্বর ওয়ার্ডের কর্মীরা এখানে সহযোগিতা করছি যাতে সঠিকভাবে মানুষ পরিষেবা পায়। এখনো পর্যন্ত 100 জনের উপর মানুষ এখানে এসছেন, আর প্রায় 500 জনের টার্গেট আছে আজকে। হ্যাঁ, সারাদিনই চলবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।